মেরপুরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু আক্তার করণ করন আমাদেরকে জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ চৈতি আপনাকে এবং ঈদ মোবারক আসলে মহামারীর দুই বছর যে করোনা সেগুলো কাটিয়ে ঈদগাহে ঈদ নামাজের যে আয়োজন সেগুলো কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছিল মুসল্লিরা এবং সেখানে কিন্তু উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে এই নামাজ আদায়ের কথা ছিল সেভাবে কিন্তু সকাল থেকে প্রস্তুতিও চলছিল প্রত্যেকটি ঘরে ঘরে মুসলিদের নামাজ আদায়ের কিন্তু হঠাৎ করে সকাল সাড়ে ছটার দিকে আকাশ মেঘে ঢেকে যায় এবং প্রবল বৃষ্টি এবং ঝড় শুরু হয় এর কারণে কিন্তু প্রত্যেকটি ঈদগাহে যে নামাজের আয়োজন করা উন্মুক্ত স্থান এবং ঈদগাহগুলো সেগুলো কিন্তু বাতিল করে নিজ নিজ সশ স্থানে যেসব মসজিদ রয়েছে সেসব মসজিদে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে কিন্তু আহ মেহেরপুরের যেসব মসজিদ রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ মসজিদে ঈদের নামাজ শেষ হয়ে গেছে আপনার সকাল সাড়ে আটটা থেকেই এইসব নামাজের আয়োজন আমরা জানতে পেরেছি এবং প্রত্যেকটি মসজিদে কিন্তু আপনার বেশ হঠাৎ করে এরকম আয়োজন না থাকায় মুসল্লিদের কিন্তু আপনার চাপ ছিল এবং সেখানে কিন্তু এই কয়েক মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে সব মিলিয়ে কিন্তু মেহেরপুরে যে আয়োজন ছিল ঈদ উৎসব ছিল সেটা কিন্তু বৃষ্টি এবং ঝড়েখানে দুই বছর করোনা কারণে মসজিদে নামাজ আদায় করেছিল মুসলিদের এবং ঠিক এই বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু ঈদগাহ নামাজ এবং মানুষের সাথে যে কোলাকুলি মুসলিমদের একটা ভাতৃত্ববোধ সেটা কিন্তু বেশ আনন্দের সাথে পালন করার যে ইচ্ছা ছিল সেটা কিন্তু এবার হলো না তবে মেহেরপুরে এখন পর্যন্ত বৃষ্টির যে গতি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে কিন্তু এখনো আবহাওয়া আপনার মেঘ আছে আকাশে এবং হচ্ছে আবহাওয়া খারাপ বললেই চলে সারাদিন হয়তো এরকম থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে সব মিলিয়ে মেহেরপুরে আপনার ঈদ জামাত যেটি ছিল সেগুলো শেষের দিকে এবং মেহেরপুর জুড়েই এখন পর্যন্ত এই অবস্থা রয়েছে আবহাওয়া তো এই ছিল মেহেরপুর আমার কাছে সর্বশেষ তথ্য চৈতি করণ ধন্যবাদ আপনাকে